জন হালদার পরিচালিত ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ NH6 যুধাজিৎ সরকার দেবলীনা দত্ত অভিনীত এই ওয়েব সিরিজে একদম পরতে পরতে রয়েছে রহস্য রোমাঞ্চ সম্প্রতি হয়ে গেল তারই স্পেশাল স্ক্রিনিং দেখে নিন সেই মুহূর্তই গল্পটা বেসিক্যালি একটা কাপলকে নিয়ে যারা মানে বেরিয়েছে একটা উদ্দেশ্যে এবং মাঝে গাড়িটা খারাপ হয়ে যায় এবং তারপরে নানারকমভাবে গল্পটা ঘুরতে থাকে তো এর থেকে বেশি কিছু বললে আর ইন্টারেস্টটা থাকবে না দেখো সবাই কেমন লাগছে একেবারেই আমার নিজেরও সেম কেসটা হয়েছিল এবং আমি বারবার ভাবছিলাম যে বব বিশ্বাসের সাথে হয়তো কম্প্যারিজন হবে কিন্তু সেরকম কোনো ব্যাপার না বব বিশ্বাস আলাদা চরিত্র ছিল বব সাহা আবার আলাদা চরিত্র এবং অপুদার সামনাসামনি আমি দাঁড়াতে পারবো না মানে আমার ওই যোগ্যতা নেই তো নিজেকে সেই জায়গায় রেখে কম্প্যারিজন করা উইথ সামওয়ান লাইক হিম অ্যান্ড আ ক্যারেক্টার দ্যাট হ্যাজ বিন প্লেড বাই হিম ইজ নট রাইট সো হ্যাঁ আই এম বব সাহা ফ্রম NH6 জুধাজিৎ সরকার নট ক্লোজ এনাফ টু বব বিশ্বাস শাশ্বত চ্যাটার্জি এটা একটা স্বামী স্ত্রী বেড়াতে গিয়ে স্ত্রীর হারিয়ে যাওয়ার গল্প স্ত্রী নিখোঁজ হয়ে যাওয়া এবং নিরুদ্দেশ হয়ে যাওয়া বেড়াতে গিয়ে এটুকুই বলা যাবে এরপর স্ত্রীর নিরুদ্দেশ হয়ে যাওয়ার দরুন স্বামীর যে জার্নিটা এবং শেষে গিয়ে একটা খুবই বড় সড়ো টুইস্ট আছে মাঝখানে অনেকগুলো টুইস্ট পেরিয়ে শেষে গিয়ে একটা এমন টুইস্ট যে টুইস্টটা দর্শক খুব একদমই গেজ করতে পারবেন না যেটা একজন একটা থ্রিলারের ক্ষেত্রে কাম্য সবাই ডিটেকটিভ হতে চায় থ্রিলারের ক্ষেত্রে এবং শেষে গিয়ে চমকে যেতে পারলে খুশি হয় সবাই এটা সেরকমই একটা ভীষণই ওয়েল মেড থ্রিলার গল্পটা বলার নেপথ্য হচ্ছে এই গল্পটা মূলত ছিল হচ্ছে সৌমিক চট্টোপাধ্যায়ের একটা স্টোরি কাহিনী সেখান থেকে আমরা সেটাকে একটু রিবিল্ড করি রিঅর্গানাইজ করি এবং নতুন করে গল্পটাকে তৈরি করি সঞ্জয় আমার এই গল্পের কাহিনীকার আমরা স্টোরিটাকে রিবিল্ড করলাম গল্পটা তৈরি হলো গল্পটা কত এপিসোডের করব তখন আমাদের একটা চিন্তা ভাবনা হলো তো আমরা ডিসাইড করলাম গল্পটাকে দীর্ঘায়িত করব না গল্পটা ছোট করব আমরা গল্পটাকে চারটে এপিসোডের মধ্যে রাখব তার কারণ চারটে এপিসোড যদি কম্প্যাক্ট করতে পারি খুব ভালো লাগবে এর থেকে বেশি করলে ভালো লাগবে না ডান এবার আমরা শুরু করলাম NH6-এর জার্নি অনেকদিন বাদে আমি কলকাতায় কোনো ছবির প্রিমিয়ারে এলাম এবং এসে দেখছি জন্দার ছবি মানে জন্দাকে হয়ে গেছে প্রায় 10 বছর ধরে চিনি অ্যাটলিস্ট তো খুব ভালো লাগলো দেবুদির ছবি রাজেশ দা তো মানে সবাই সব কাছের লোকই তো খুব এক্সাইটেড আমি ছবিটা দেখার জন্য আর পুজো খুব ভালো কাটলো আমি নর্মালি পুজোতে একটু বিজি ছিলাম আমি একটা তেলেগু ছবি করছি তো সেটা শ্যুটিংয়ে ছিলাম এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন